আসসালামু আলাইকুম, এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনামিকা আসান পুনম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশি কর্মীদের ভিসার মেয়াদ 30 অক্টোবর পর্যন্ত বাড়ালো সৌদি আরব। রিটার্ন টিকেটে এখন স্বস্তি। এবার এইচএসসি পরীক্ষা বাতিল, জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন, জানালেন শিক্ষামন্ত্রী। জলবায়ুর ক্ষতি মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে বছরে $100 বিলিয়ন দিন, বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর প্রস্তাব। এবং বাংলাদেশে যৌথ বিনিয়োগে আগ্রহী কোরিয়ান ব্যবসায়ীরা, সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময়ের তাগিদ এটিএন বাংলা চেয়ারম্যানের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসার মেয়াদ 30 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। ফলে এ নিয়ে দেশে আটকে পড়া শ্রমিকদের উদ্বেগ কিছুটা কমল। বেশ কিছুদিন ধরে সৌদি আরবে গিয়ে কাজে যোগ দিতে বিক্ষোভ করছিলেন প্রবাসীরা। আর আগে 24 দিন আকামার মেয়াদ বাড়ানোর কথা বললেও নিয়োগকারীর প্রতিষ্ঠান তা না বাড়ালে সরকারের কিছু করার নেই বলে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে সৌদি ফেরার ফ্লাইটে টিকিটের দাবিতে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন প্রবাসীরা। অবশেষে ভিসার মেয়াদের ভিত্তিতে প্রবাসীদের টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স। এতে কিছুটা স্বস্তি ফিরেছে। যাদের ভিসার মেয়াদ 10 থেকে 20 অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে তাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়া হয়। যারা 4 অক্টোবর এয়ারলাইন্স কর্তৃপক্ষের সরবরাহ করা ফর্ম পূরণ করে জমা দিয়েছিল, ভিসার মেয়াদ অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে তাদের মোবাইলে SMS পাঠিয়ে টিকিটের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও একইভাবে ভিসার মেয়াদ অনুযায়ী আগে থেকে টিকিট দিচ্ছে। তবে নানা অভিযোগ রয়েছে প্রবাসীদের। অবশেষে বাতিল করা হলো এইচএসসি পরীক্ষা। জেএসসি ও এসএসসির ফলাফলের গড় হিসাবে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। ডিসেম্বরে প্রকাশ করা হবে ফলাফল। অনলাইন ব্রিফিং এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এই ফলাফল কিভাবে বিবেচনা করা হবে তা নির্ধারণ করবে পরামর্শ কমিটি। মাহবুব কবির জপলের রিপোর্ট। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এইচএসসি পরীক্ষা হবে কিনা, সেই অনিশ্চয়তায় কেটেছে গত 7 মাস। অবশেষে সেই চিন্তা থেকে আপাতত মুক্তি। পিএসসি জেএসসির পর বাতিল করা হলো এইচএসসি পরীক্ষাও। মুক্তিযুদ্ধের কারণে 1972 সালে বাতিল করা হয়েছিল এসএসসি ও এইচএসসি পরীক্ষা। 48 বছর পর এবার করোনা মহামারীর কারণে বাতিল হলো এইচএসসি পরীক্ষা। এর যুক্তি তুলে ধরেন শিক্ষামন্ত্রী। কিংবা যখন পরীক্ষা নেওয়া শুরু হচ্ছে তখন পরীক্ষার্থী আক্রান্ত কিংবা তার পরিবারের কেউ আক্রান্ত, তাহলেই বা সেই পরীক্ষার্থী কি হবে? কারণ সে তো তখন পরীক্ষা কেন্দ্রে নিশ্চয়ই আসতে পারবে না বা আসার একেবারেই উচিত নয়। আমাদের কাছে অবশ্যই আমাদের পরীক্ষার্থীদের এবং সংশ্লিষ্ট আরো সকলের জীবনের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে জেএসসি এবং এসএসসি পরীক্ষার তাদের ফলাফলের গড়ের ভিত্তিতে আমরা শিক্ষার্থীদের, আমাদের এই পরীক্ষার্থীদের এইচএসসি এর মূল্যায়নটি আমরা করব এবং আমরা ফলাফল এই ডিসেম্বরের মধ্যেই আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ। যারা বিভাগ পরিবর্তন করেছে তাদের কি হবে? বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিংবা বিদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে কিনা? ভবিষ্যতে চাকরির বাজারে এসব শিক্ষার্থী বৈষম্যের শিকার হবে কিনা? এমন নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে এই সিদ্ধান্তে। কিভাবে মূল্যায়ন করা হলে ফলাফল দেশে এবং বিদেশে গ্রহণযোগ্যতা অর্জন করবে এবং শিক্ষার্থীদের পরবর্তী জীবনে এর কোনো বিরূপ প্রভাব পড়বে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ। অবিলম্বে এই বিষয়গুলো নিয়ে বসে আলোচনা করে এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নিয়ে আমাদের কাছে সুপারিশ করবার জন্য আমরা একটা বিশেষজ্ঞ কমিটি একটি গঠন করেছি। সরকারের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে পরীক্ষার্থীরা। আজকে সরকারের এই সিদ্ধান্তে সবার মন একটু হলো হালকা হলো। অনেক অনিশ্চিত ছিলাম, অনেক টেনশনে ছিলাম যে পরীক্ষা আদৌ হবে কিনা। এসএসসি ক্যান্ডিডেট প্লাস পাইনি,
তাই এসএসসির জন্য আমি ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম, এজন্য পরীক্ষা আমি ভালো করতে পারতাম। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে করোনা পরিস্থিতির উন্নতি হলে জানুয়ারি থেকে গুচ্ছ পদ্ধতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে বছরে অন্তত $100 বিলিয়ন বরাদ্দের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্লাইমেট ভালনারেবল ফোরামের ভার্চুয়াল সামিটে প্যারিস চুক্তি বাস্তবায়নেরও তাগিদ দেন তিনি। রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশের সামাজিক ও পরিবেশগত ক্ষতির বিষয়টিও এ সামিটে তুলে ধরেন শেখ হাসিনা। একরামুল হক সায়েমের রিপোর্ট। ক্লাইমেট ভালনারেবল ফোরাম সিভিএফের বর্তমান চেয়ারম্যান হিসেবে বিশ্ব নেতাদের এই ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক তাপমাত্রা ঠিক রাখা, দুর্যোগ প্রশমন সহ জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় আরও সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। প্যারিস চুক্তির বাস্তবায়নে জোর দিয়ে ক্ষয়ক্ষতি কাটাতে উন্নয়নশীল দেশগুলোর জন্য বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। $100 বিলিয়ন a year are available to developing countries for mitigation, adaptation and disaster response and recovery. Strict implementation of Paris Agreement is the only way to slow down the current rate of damage caused by জলবায়ু পরিবর্তনে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ সপ্তম উল্লেখ করে প্রধানমন্ত্রী তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। করোনা পরিস্থিতির মধ্যেই বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবেলা করতে হয়েছে জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের কারণেও সংকটে পড়ছে বাংলাদেশ। 1.1 মিলিয়ন রোহিঙ্গা রিফিউজি ফ্রম মিয়ানমার গিভেন শেল্টার এট কক্সেস বাজার আর অলসো কজিং সিরিয়াস সোশ্যাল and environmental damages. We have been implementing various mitigation and adaptation programs to combat the climate induced disasters. মিডনাইট সার্ভাইভাল ডেডলাইন ফর দ্য ক্লাইমেট বিষয়ে সংক্ষিপ্ত এই বৈঠকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ও গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের সভাপতি বান কি মুন বক্তব্য রাখেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দ্রুত করোনা ভ্যাকসিন পেতে ৬২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি ছাড়া করোনা ভাইরাসের টিকা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। ১০০ বছরের মধ্যে সবচেয়ে বড় মহামারী করোনায় বিশ্বে ইতোমধ্যে মারা গেছে 10 লাখেরও বেশি মানুষ। বাংলাদেশেও মৃত্যুর সংখ্যা প্রায় 5,500। এই রোগের কোনো ওষুধ এখনও আবিষ্কৃত না হওয়ায় টিকার দিকেই চেয়ে আছে বিশ্ববাসী। কয়েকটি দেশের টিকা চূড়ান্ত পর্যায়ে থাকলেও এখনও কাউকে চূড়ান্ত অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতিবিহীন কোনো টিকা না নেওয়ার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। এজন্য প্রয়োজনীয় টাকা বরাদ্দের কথাও জানান তিনি। রাইট ফ্রম দ্য বিগিনিং বিভিন্ন যারা ভ্যাকসিন প্রোডিউস করছে তাদের সাথে যোগাযোগ রাখছে এবং আমাদের একটা বেস লাইন হলো WHO যেটাকে রিকগনাইজ না করবে সেটা আমরা কি করবো না, আমরা সেটাকে অ্যাকসেপ্ট করবো না, এটা আমাদের বেস লাইন। তো সেটাকে বেস লাইন ধরে আমাদের হেলথ মিনিস্ট্রি এবং ডিপার্টমেন্টরা এবং আমাদের বিশেষ করে কিছু ফার্মাসিউটিক্যালস কোম্পানি তারাও পার্সোনালি বিভিন্ন ইস্যুর সাথে যোগাযোগ করতেছে এখানে প্রোডাকশনের জন্য। আমাদের ভ্যাকসিন 19 ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ারনেস প্রকল্পের আন্ডারে 600 কোটি টাকার সংস্থান অলরেডি আমরা এবারে বাজেটে রেখেছি। দেশে পরীক্ষামূলক প্রয়োগ হলে টিকা কম দামে পাওয়ার সুযোগ তৈরি হবে উল্লেখ করে তিনি বলেন, দরিদ্র মানুষকে বিনামূল্যে করোনার টিকা দেওয়ার কথা ভাবছে সরকার। ভ্যাকসিনটা আগে একটু প্রাইসটা এখনো ফিক্স করা যায়নি, এটা সব কিছু দেখা যাক। সরকার ডেফিনেটলি একটা বড় পোর্শন ফ্রি দিবে, যা এটা প্রাইমারিলি এটা চিন্তা ভাবনা আছে। এ সময় আয়োডিনযুক্ত লবণ আইনের খসড়া ও বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণের দিনটিকে ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণা করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে তা উদযাপনের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে দেশে আরও 35 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 5,440 জনে।
মৃতদের মধ্যে 25 জন পুরুষ আর 10 জন নারী। সবশেষ 13,032টি নমুনা পরীক্ষায় 1,520 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 11.66%। মোট আক্রান্তের সংখ্যা 3,73,151। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,798 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 2,86,631। শনাক্ত বিবেচনার সুস্থতার হার 76.81%। ঢাকা বিভাগে সর্বোচ্চ 19 জন মারা গেছেন। এছাড়াও চট্টগ্রাম বিভাগে 6 জন, খুলনা বিভাগে 3 জন, রাজশাহী বরিশাল বিভাগে 2 জন এবং সিলেট রংপুর ময়মনসিংহ বিভাগে 1 জন করে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নোয়াখালী বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলার অন্যতম আসামি কালামকে কুমিল্লা দাউদকান্দি থেকে গ্রেফতার করেছে র্যাব। এ নিয়ে মামলার মোট 9 আসামিকে গ্রেফতার করা হল। এর আগে মামলার আসামি মাইনউদ্দিন সাজু 6 দিন এবং আনোয়ার হোসেন সোহাগ ও রাসলে 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হলে বিচারক এই আদেশ দেন। এদিকে রিমান্ডে নেওয়া আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে সকালে গ্রেফতার হয় সোহাগ ও রাসেল। এ নিয়ে এ মামলার 8 আসামিকে রিমান্ডে নিল পুলিশ। এজাহারভুক্ত 3 আসামি এখনও পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন। হবিগঞ্জের নবীগঞ্জে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতিতার অভিযোগ, রবিবার সন্ধ্যায় সিএনজিতে শেরপুর থেকে মজলিশপুর যাওয়ার পথে আউশকান্দি ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে রাতভর গণধর্ষণ করা হয় তাকে। ধর্ষণে সিএনজি অটোরিকশা চালকের সাথে আরও কয়েকজন ছিল। সকালে ওই নারীকে আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি মীমাংসার চেষ্টা চালায়। অভিযোগ পেয়ে ওই নারীকে উদ্ধার করে জবানবন্দি নেয় পুলিশ। মঙ্গলবার রাতে 3 জনের নাম উল্লেখসহ 6 জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা করেন ওই নির্যাতিতা মহিলা। সাম্প্রতিক ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় সরকারও বিব্রত। এসব ঘটনার উপযুক্ত বিচার হোক তা সবাই চায় বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এছাড়া সাংবাদিকদের বিচার বিভাগের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান তিনি। সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্মরণে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত শোকসভায় তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী আনিসুল হক এই অনুষ্ঠানে বলেন, অসাম্প্রদায়িকতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মাহবুবে আলম কখনো নৈতিকতার সাথে আপোষ করেননি। এখন সারা দেশে নারীদের উপর এত নির্যাতন যে সরকার পর্যন্ত বিব্রত। সরকারের মন্ত্রী পর্যন্ত বলেছে যে আমরা ক্ষমতায়, আমরা এটার দায় এড়াতে পারি না। আমরা জুডিশিয়ারিতে আছি, আমরাও চাই উপযুক্ত বিচার হোক, কিন্তু উপযুক্ত যেখানে বিচার হচ্ছে, যেখানে ছাড়া হচ্ছে সেটা যেরকম বলবেন, যেখানে সাজা হচ্ছে সাজা রাখা হচ্ছে, মৃত্যুদণ্ড যেখানে বহাল রাখা হচ্ছে সেটাও যদি জনগণের সামনে যদি আসে তখন জনগণের একটা স্বস্তি হবে যে শুধু ছাড়ছে না, তার সাথে সাথে ফাঁসিও হচ্ছে, মৃত্যুদণ্ড হচ্ছে। সরকারের ছত্রছায়ায় সারা দেশে ধর্ষণ সহ নারী নির্যাতনের মহোৎসব চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর দায় নিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে মহানগর বিএনপি আয়োজিত মানববন্ধনে নারী নির্যাতনের প্রতিবাদে আজ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণাও দিয়েছেন মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন মইনুল আহসান। সিলেটের এমসি কলেজ আর নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় এখন উত্তাল দেশ। ধর্ষকদের বিচারের দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাব এলাকায় বিএনপির প্রতিবাদী মানববন্ধন। করোনা মহামারীর হুমকি উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এতে যোগ দেন। সংক্ষিপ্ত সভায় বিএনপি নেতারা অভিযোগ করেন, প্রতিটি ধর্ষণের ঘটনায় সরকার দলীয় নেতাকর্মীরা জড়িত। এই যে ধর্ষণ, এটা শুধু কোনো একজন মহিলাকে ধর্ষণ নয়, বাংলাদেশকে ধর্ষণ, বাংলাদেশের গণতন্ত্রকে ধর্ষণ। বিচারহীনতা, গণতন্ত্রহীনতার কারণে আজকে সমাজের এই দুষ্ট ব্যক্তিরা ক্ষমতার দোহাই দিয়ে আজকে এই অপকর্ম করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন এই ধর্ষণের দায় আমরা এড়াতে পারি না। তারা স্বীকার করে নিয়েছেন যে এই ধর্ষণ, লুণ্ঠন, নির্যাতন, নিপীড়ন এর পেছনে
আপনাদেরই মদত রয়েছে, আপনারাই এর জন্য দায়ী। বিএনপি মহাসচিব আরও বলেন, সরকার বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে। আবারও অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিও জানান মির্জা ফখরুল। এই সরকার ক্ষমতায় থাকার সমস্ত যে বৈধতা তারা হারিয়ে, তাদের আর ক্ষমতায় থাকার কোনো রকমের কোনো কারণ নেই। অবিলম্বে পদত্যাগ করুন, তা যদি না যান এই দেশের জনগণ এখন জেগে উঠছে, আপনাদেরকে চলে যেতে বাধ্য। সমাবেশ থেকে সারা দেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার সকল জেলায় বিক্ষোভ মিছিল সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার মতে, ছোটখাটো কোনো শাস্তি এই অপরাধকে নিয়ন্ত্রণ করতে পারবে না। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সরকার সোচ্চার বলেও জানান তিনি। রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে প্রকৌশলীদের সাথে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। ধর্ষণকারীদের যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছেন তাদেরও রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হবে বলে জানান ওবায়দুল কাদের। এ সময় বিএনপি সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, একদিকে মিথ্যাচার, অন্যদিকে গলাবাজি করা বিএনপির রোজনা মচায় পরিণত হয়েছে। বাংলাদেশ কোরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি দুদেশের সংস্কৃতি বিনিময়ের তাগিদ দিয়েছেন এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। কোরিয়া ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি কোট্রা বাংলাদেশের মহাপরিচালক কিম ওন জং এর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় কোট্রা মহাপরিচালক বলেন, কোরিয়ান কোম্পানিগুলো বাংলাদেশে যৌথ বিনিয়োগে আগ্রহী। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা পরিদর্শন করলেন কোরিয়া ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি কোট্রা বাংলাদেশের মহাপরিচালক কিম ওন জং। তার সাথে ছিলেন কোট্রা চিফ স্পেশালিস্ট ফারুক আহমদ। তাদের স্বাগত জানান এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। পরে এটিএন বাংলার বার্তা বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। করোনা মহামারীর মধ্যে অর্থনীতির চাকা সচল থাকায় বাংলাদেশের প্রশংসা করেন কোট্রা মহাপরিচালক কিম ওন জং। এ সময় তিনি বাংলাদেশের সাথে যৌথ বিনিয়োগে আগ্রহ দেখান। কোরিয়ান ইনভেস্টর্স, কোরিয়ান কোম্পানিজ অলসো উই আর উইলিং টু ওয়ার্ক উইথ বাংলাদেশ পার্টনার্স ফর দ্য ফিউচার অফ বাংলাদেশ। সো আই হোপ কোরিয়ান কোম্পানি অ্যান্ড কোরিয়ান গভর্নমেন্ট অলসো উই আর উইলিং টু কোঅপারেট উইথ বাংলাদেশ পার্টনার্স এজ ওয়েল অ্যাজ এটিএন টিভি চ্যানেলস। সৌজন্য সাক্ষাৎ শেষে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, কোরিয়া বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে বাংলাদেশে আরও কোরিয়ান বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন তিনি। ভবিষ্যতে যাতে আমরা দুই দেশের সম্পর্ককে আরও বেটার করতে পারি এবং বিজনেসের দিক দিয়ে, শুধু বিজনেস না, অন্যান্য সোশ্যাল দিক দিয়ে, যেমন আমরা চাই যে আমাদের প্রোগ্রাম তাদের দেশের দেখুক, জনগণ দেখুক, তাদের প্রোগ্রাম আমাদের জনগণেরা দেখুক। যারা প্রাইভেট ইনভেস্টর তারা বাংলাদেশে আসুক। আমাদের বাংলাদেশে অনেক স্কোপ আছে। বাংলাদেশ সরকার এখন অনেক ফ্যাসিলিটি দিচ্ছে বিদেশি ইনভেস্টরকে, কোরিয়ান বিজনেস ডেভেলপমেন্ট হোক, অন্যান্য জিনিস, সোশ্যাল কালচারাল দিক সব দিক দিয়ে একটা ভালো গুড রিলেশন তৈরি হোক। এবং আমরা এটিএন বাংলা, এটিএন নিউজ এটা প্রধান ভূমিকা যাতে আমরা রাখতে পারি, সেটাই হচ্ছে আমাদের বড় উদ্দেশ্য। এ সময় উপস্থিত ছিলেন পেনিনসুলা এটিএন কনসোর্টিয়ামের পার্টনার কাজী হাবিব, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আলী নাজির শাহিন, পরিচালক শাহ কামাল সোহেল। এছাড়া এটিএন বাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এবারে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। কুয়েতে নতুন আমির শেখ নওয়াফ আল আহমদ আল সাবা নতুন ক্রাউন প্রিন্স হিসেবে ন্যাশনাল গার্ডের সহকারী প্রধান শেখ মেশাল আল আহমদ আল জাবের আল সাবার নাম ঘোষণা করেছেন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বুধবার উপসাগরীয় দেশটির নতুন এই শাসক তার উত্তরাধিকারীর নাম ঘোষণা করেন। তবে এই মনোনয়নে দেশটির সংসদের অনুমোদন লাগবে। এদিকে ক্রাউন প্রিন্স হিসেবে শেখ মেশালের প্রতি নিজেদের সমর্থন জানিয়ে টুইট করেছেন কুয়েতের শাসক আল সাবা পরিবারের দুই সদস্য। এবারে পার্টিস খেলার খবর।
তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে 232 রানে হারিয়ে টানা 21 ম্যাচ জয়ের রেকর্ড গড়ল অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটাররা। ব্রিসবেনে 326 রানের কঠিন টার্গেটে নামা নিউজিল্যান্ডকে মাত্র 93 রানে অল আউট করে স্বাগতিকরা। এর আগে টস হেরে ব্যাট করে 5 উইকেটে 325 রান তোলে অস্ট্রেলিয়ার নারীরা। রাচেল হেইনেস 96 ও এলিসা হ্যালি করেন 87 রান। গত আড়াই বছরে ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে একবার করে আর নিউজিল্যান্ডকে দুবার ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করে অজিরা। ছেলেদের ক্রিকেটেও টানা সবচেয়ে বেশি ওয়ানডে জেতার রেকর্ড অস্ট্রেলিয়ার। 2003 সালে জানুয়ারি থেকে রিকি পন্টিংয়ের নেতৃত্বে টানা 21 ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বাংলাদেশে কর্মীদের ভিসার মেয়াদ 30 অক্টোবর পর্যন্ত বাড়াল সৌদি আরব, রিটার্ন টিকেটে এখন স্বস্তি। এবারে এইচএসসি পরীক্ষা বাতিল, জেএসসি ও এসএসসি ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন, জানালেন শিক্ষামন্ত্রী। জলবায়ুর ক্ষতি মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে বছরে $100 বিলিয়ন দিন, বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর প্রস্তাব। এবং বাংলাদেশে যৌথ বিনিয়োগে আগ্রহী কোরিয়ান ব্যবসায়ীরা, সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময়ের তাগিদ এইচএন বাংলা চেয়ারম্যানের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।